আমি জানি না আমি কোন ভাষায় তোমার সাথে কথা বলবো। কেন, কি হয়েছে? তুমি না অনেক মিথ্যা বলতে শিখে গেছো। কি বলো এইসব, কি করছি আবার, কি নিয়ে মিথ্যা বলছি? আচ্ছা তুমি তো নাকি আজকে বিকেলে আপুর বাসা যাবে বলছো, আর বলছো একটু ব্যস্ত থাকবে, আমি যেন কল না দিই মেসেজ না দিই, তুমি বাসায় এসেই আমাকে কল এসএমএস দিবে। কিন্তু দেখো রাত প্রায় 12টার উপর হয়ে গেছে, তুমি আমাকে মেসেজ দাও না, অনলাইনে আসো। তুমি সব সময় এসব ছোটখাটো বিষয় নিয়েই পড়ে থাকো। আরে আজকে আপু ভাইয়া এরা সবাই আসছে, সবাই মিলে আমার ফোনে ভিডিও দেখে ফেসবুকে। তো আমি মেসেজ করার সময় ওনারা দেখে নাই, গেছে কই ওরা? তুমি একদম বেশি বেশি করো, হয়তো আজকে শেষ রাত আর হবে না কথা কখনো। ছেলে ছেড়ে যাওয়ার আগে এইসবই বলে, বাকি ছেলেদের মতোই তুমি। হ্যাঁ আমি বাকি সবার মতোই। আজকে তুমি সত্যি অপুর বাসায় গেছো? তো মিথ্যা বলবো তোমার সাথে? মানে তোমার সমস্যা কি? তুমি আমাকে এটা নিয়েও সন্দেহ করো? প্রশ্নের উত্তরটা দাও, তুমি আসলে আজকে অপুর বাসায় গেছো? হ্যাঁ, প্রয়োজন হলে আমার বান্ধবীকেই জিজ্ঞাসা করো। ছি, তুমি এত সন্দেহ করো আমাকে, আমি ভাবতেই পারিনি। তোমার বান্ধবীকে বলতে হবে না, ওনার সাথে আমার কথা বলা অনেক আগেই শেষ। কি বলেছ? মুক্তা শোনো। বল ভাইয়া। আচ্ছা রাইশা আজকে কই গেছে? কেন বলো প্লিজ। ও নাকি ওর বোনের বাসায় গেছে। আগে যে কোনো জায়গায় গেলে ও আমার সাথে কথা বলা ছাড়া থাকতে পারতো না, কিন্তু এখন ও ওর বোনের বাসায় গেল নাকি আমার সাথে কথা বলতে পারবে না, কল দিতাম না মেসেজ দিতাম না এসব বলে। ভাইয়া আপনাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না, দিনের প্রতি আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে হোক, তবে একটা ছেলের জীবন তো বেঁচে যাবে। রাইসা আসলে আজকে ওর বিএফ এর সাথে দেখা করতে এসেছে। বিএফ মানে ও রিলেশন করে অন্য কারোর সাথে? জি ভাইয়া, ও আমারে মানা করতো এসব যেন না জানে আপনাকে, কিন্তু বেশি বেশি করতেছে, আমি মিথ্যাবাদী হচ্ছে আপনার কাছে। আর পারছি না ভাইয়া, ওরা আজকে চাঁদপুর বড় স্টেশন ঘুরতে গেছে, আমারে বলে গেছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলতাম আপুর বাসায় গেছে। আচ্ছা ছেলেটা কোথাকার? চাঁদপুরেরই, হাসান আলতে পর দেখা করে। মুক্তা যখন সব বলেই দিয়েছে তাহলে আর লুকানোর কিছু নেই, তুমি আমার জীবনটা শেষ করে দিছ, পুরো জাহান্নাম বানাই দিছ এই এক বছর সাত মাস। আমি আর পারতেছি না, তুমি কোথাও ঘুরতে যেতে দাও না, কোথাও ঘুরতে নিয়েও যাও না, তুমি সামান্য আমাকে বৃষ্টিতেই ভিজতে দাও না, বাকি সব তো বাদ দিলাম, আমি মুক্তি চাই, আমার মুক্তি দাও। ঠিক আছে তোমাকে আমি মুক্তি দিলাম, তুমি যেখানে সুখ খুঁজে পাও সেখানে তুমি চলে যাও, আটকাবো না, আমি বলবো না তুমি আমার থেকে ভালো পাবে না, অবশ্যই পাবে, যাও যাকে পেয়েছো তাকে নিয়ে সুখে হও, আর আমার প্রথম ভালোবাসাটা এইভাবে শেষ করার জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। ভালো থেকো, নতুন মানুষকে নিয়ে আইডিটা মনে রেখো, কাজে আসবে কখনো। লেকচার দিতেই পারবেন, সারা জীবন কিছু করতে পারবেন না। তোমাদের অনেক সুন্দর মানাইছে দুজন রে, ছেলেটার অনেক ভাগ্য, তোমাকে মোনাজাতে চেয়েও পাইনি অথচ ছেলেটা না চাইতেই তোমাকে পেয়ে গেছে। তোমার সাথে আমার যায় না, আমাকে ওর সাথে মানায় আমার বান্ধবীরা সবাই বলে।